নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে 332তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা শুনে চলেছি ভারত কথা। দ্রৌপদী ভীমকে অভিবাদন জানিয়ে তিনি ধীর পায়ে এগিয়ে চললেন সম্পূর্ণ অন্য দিকে, না সুদেশনাপুরীর দিকে নন, রাজ অন্তঃপুরে নন, তিনি চললেন সেই দিকে যেখান থেকে নূপুর সিঞ্জনিধ্বনি ভেসে আসছে সেই নৃত্যশালায়। সেখানে গিয়ে দ্রৌপদী দেখলেন যে ভেতরে মেয়েরা নাচছে আর তাদের নাচ শেখাচ্ছেন বৃহন্নলা। সেই নর্তনাগারের কাছে গেলে বৃহন্নলা কি যে দেখা যাবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। স্বভাবত তিনি মেয়েদেরকে নাচ শেখাচ্ছেন, নাচের বোল তার মুখ থেকে ভেসে আসছে, সেই সঙ্গে সমবেত সিঞ্জনী ধ্বনি সমস্ত নৃত্যশালাকে আকীর্ণ করে অলিন্দ বেয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র। দ্রৌপদীকে শ্মশান ফেরা দ্রৌপদীকে তিনি যে মুহূর্তে দেখছেন, যে মুহূর্তে দেখা গেল সে নৃত্যশালার কাছে সমবেত মেয়েদের দৃষ্টি দ্রৌপদীর উপর এসে পড়ল, এবং যেহেতু দ্রৌপদী একটি বিরাট খবর সেই সময়, তাকে ঘিরে একটা বিরাট আলোড়ন পড়ে গেছে বিরাট রাজার রাজধানীতে। তিনি দ্রৌপদী নিজে একটা বিরাট খবর, অতএব সমস্ত মেয়েরা নাচ থামিয়ে একসঙ্গে বেরিয়ে এবং সবাই সাথে অর্জুনও বেরিয়ে এলেন, বা অর্জুন সব মেয়েদেরকে নিয়েই যেন একসঙ্গে সেই নৃত্যশালা থেকে বেরিয়ে এলেন, এবং সমস্ত মেয়েরা দ্রৌপদীকে ঘিরে সম্ভাষণ করে বেরিয়ে এসে বললেন, ভাগ্যিস আপনি কিচকের হাত থেকে ছাড়া পেয়েছেন, আপনি ফিরে এসেছেন আবার। দৃষ্টি মুক্তাসি দৃষ্টাসি পুনরাগত। ওর মেয়েদের দেখা দেখি বৃহন্নলাও জিজ্ঞেস করলেন সৈরন্ধ্রীকে, তুমি কেমন করে ছাড়া পেলে সৈরন্ধ্রী, কেমন করে সেই লোকগুলো শাস্তি পেল, সব কথা আমরা শুনতে চাই তোমার মুখে। ইচ্ছা আমি বৈতবস্রতং সর্বমেত যথাযথম, সব কথা আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। কিভাবে তুমি কথং সৈরন্ধ্রী, সৈরন্ধ্রী বলো, মুক্তাসি কথম পাপাশ্চতে হতা, ইচ্ছামি বৈতবসত্তু সর্বমেত যথাযথম, যেমন কি ঘটেছে যা যা ঘটেছে সে সমস্ত কথা আমাদেরকে বলো। তুমি কেমন করে মুক্ত হলে, কি করেই বা সেই পাপাত্মারা নিহিত হলো, সেই দুষ্ট মানুষেরা কি করে নিধন হলো, সব ঘটনা আমাদেরকে বিস্তার করে বল। দ্রৌপদী ক্লিষ্ট, কিন্তু তিনি এতটাও ক্লিষ্ট নন যে অর্জুন বৃহন্নলা বেশি অর্জুনের কথার উত্তর তিনি সবিস্তারে জানাতে পারবেন না, না তিনি এতটা ক্লিষ্ট নন, এতটা শান্ত তিনি নন। তিনি ভীমের কাছে
গিয়েছেন, তিনি ভীমের কাছ থেকে নিজের ভবনেতে ফিরে যেতে পারতেন যদি তিনি ক্লান্ত থাকতেন। তিনি সেই পথে না গিয়ে কৌতুক ঘরে ফিরে এসেছেন, কোন এক অভিপ্রায়ে তিনি ফিরে এসেছেন এইখানে এই নৃত্যশালায়। কিন্তু তিনি কোন বৃহন্নলার কথার সেই উত্তরের কোন ধারে তিনি মাড়ালেন না, বরং তিনি বললেন বৃহন্নলাকে, অর্জুনকে বললেন, তুমি অন্তপুরের মেয়েদের সঙ্গে দিন কাটাচ্ছ, সুখেই থাকো, আবার শৈরেন্দ্রের কি হলো না হলো তা নিয়ে তোমার আজ কি প্রয়োজন? কিন্নু তবে শৈরেন্দ্রে কার্যমাদাবাই, তোমার কি দরকার সেই কথা শুনে? কিন্নু তবে শৈরেন্দ্র কার্যমাদাবাই, ইয়াদং বসসি কল্যাণী সদা কন্যাপুর সুখম, তুমি মেয়েদের নিয়ে যে আনন্দে আছো সে আনন্দেই তুমি থাকো না। নহি দুঃখ বাপনোসি শৈরন্ধি যদুপাশ্নুতে তেন মম দুঃখিতমেবং পৃচ্ছসে প্রহসন্নিব। এই প্রহসন্নিব শব্দটাকে লক্ষ্য করবেন, আমরা আসছি এই প্রত্যেকটা শব্দকে আমরা ধরছি দ্রৌপদী। দ্রৌপদীর কথার মধ্যে একটা শ্লেষ আছে, তিনি বলছেন যে কে রাজবাড়ির কিঙ্করি শৈরন্ধ্রি যে কষ্ট পাচ্ছে সে কষ্ট তো আর তোমাকে পেতে হচ্ছে না, তুমি অন্তপুরের মেয়েদের দিন নিয়ে দিন কাটাচ্ছ, সুখেই আছো, ভালোই আছো, সুখেই থাকো, তো শৈরন্ধ্রির সেখানে কি হলো বা কি না হলো না তা নিয়ে তোমার কি প্রয়োজন? কিন্নু তবে শৈরন্ধ্র কার্যমাদাবাই, আর রাজবাড়ির কিঙ্করি শৈরন্ধ্রি যে কষ্ট পাচ্ছে সে কষ্ট তো আর তোমাকে পেতে হচ্ছে না, ঠিক সেই জন্যই যেন একটু ঈষৎ বক্র হাসি হেসে দ্রৌপদী বলছেন, দুঃখিনীকে এমন তোর প্রশ্ন কেন তুমি করছ? তেনমং দুঃখিতমেব পৃচ্ছসে প্রহসন্নিব, কেন এই বক্র হাসি হেসে, সোহাগ ভরা হাসি হেসে দুঃখিনীর মর্ম কথা, মর্ম বেদনার কথা জানার তোমার কি প্রয়োজন? তুমি সুখে আছো, সুখে থাকো, তোমার এই হাসি মাখা প্রশ্নে দিয়ে আর কেন আর তাকে নতুন করে অপমান করা? নিজের ব্যথায় এবং তার চাইতেও বেশি অনেক অনেক দিনের, বহু দিনের, বহু কালের সঞ্চিত অভিমানে দ্রৌপদী ভুলেই গিয়েছিলেন যে অর্জুন এখন অর্জুন নন, তিনি স্ত্রী বেশী তৃতীয়া প্রকৃতির এক বৃহন্নলা। দ্রৌপদী তার অভিমানের সমস্ত কিছুই যেন ভুলে গিয়ে তিনি অর্জুনকে সেই অর্জুনের পুরুষ সম্বোধনেই তিনি বলে ফেললেন প্রহসন্নিব, কেন তুমি হাসছ? এই প্রহসন্নিব হাসিটি এটা পুরুষের প্রতীকূপ ইঙ্গিতপূর্ণ। অর্জুন সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে আমি দিয়ে বললেন, বৃহন্নলাও তোমার জন্য অনেক বেদনার বিধুর হয়ে রয়েছে, বৃহন্নলাও তোমার দুঃখে কাতর, তোমার ব্যথায় সমব্যথী, কল্যাণী তুমি তাকে অন্তত কোনো পশু পাখি বলে মনে করো না, সেও তোমার দুঃখে সমানভাবে দুঃখী, তোমার ব্যথায় সে সমান কষ্ট পাচ্ছে। বৃহন্নলাপি কল্যাণী দুঃখম আপনো অনুত্তমম,
तीर्जगणीयतां बाले न चैनमवधिष्यते तया सहो शीत नित्तं तञ्च सर्वेश दूषिता क्लिश्यन्ता तैषु श्रेणी कोनु दुःखं न चिन्तयति। बोलछेन एतदिन तुमि आमादेर मध्ये आछो, आमिओ तोमादेर मध्ये आछि, एक संगेई आछि। सहबासिनी एकजनेर कष्ट माने तो अन्यजनेरो कष्ट। एइबार अर्जुन एकदम मोक्षम एकटी कथा बोललेन, जतटा अभिमान द्रौपदीर अंतरे जमे आछे ततटाई अभिमान ततटाई वेदना जमे रयेछे अर्जुनेर बुके। बोलछेन अर्जुन से कथा कि नाच केन दस्त अनंत कश्चित वेदित सक तेन नेन तेन मंगनाबुद्धिश ना तो केनचित अत्यंत कश्यचित हृदय कच्चित वेदित तुम सकते भद्रे ये न मंगनाबुद्धिश। जी क्यों एक जन तो आर एक जनेर मनेर कथा भालो करे बुझते पारे ना, एक जन की आरेक जनेर मनेर व्यथा की सठिक भावे बुझते पारे। द्रौपदी के अर्जुन कतटा भालो बासतेन सेई विचार के अर्जुनेर एई कथाटी भीषण एकटा दामी अत्यंत गभीर एकटी कथा। महाभारतेर অনেক আলোচক এবং সমালোচকেরা ঠিক এই জায়গায় এই দ্রৌপদীর এই নৃত্যশালার কাছে আসা, ভীমের প্রতি তার ওই ধরনের সামান্য একটা অভিবাদন জানানো, অর্জুনের প্রতি তার গভীর অভিমানের অভিব্যক্তি, এত হৃদয়ের উৎস অন্তর হতে একেবারে প্রকাশ করে ফেলা, সবকিছুকে যেন কেমন ভাবে অনেকেই দেখেছে। তারা অনেকেই দ্রৌপদীকে এই সময় সাধারণ নাগরিকা বলে যেন ব্যাখ্যা করেছে। বড় দুঃখ হয়, হাসি পায় এসব সমালোচকদের কথা শুনলে। আমরা বুঝি এই সমালোচকেরা এত বড় একজন ব্যক্তিত্বশালিনী, এত বড় একজন অভিমানী এবং এমন একজন মনস্বিনী রমণীকে সঠিকভাবে বুঝতে পারেনি। আসলে দ্রৌপদীকে সত্যি কতজন বুঝতে পেরেছে? কোনো পুরুষও পারেনি, কোন নারীরাও পারে। এটা ঠিক দ্রৌপদীর সময়ে দ্রৌপদীকে সবাই বুঝতে পারেনি, একজন দুজন ছাড়া। একালেও এত দিন পরেও আলোচকেরা সমালোচকেরা টিকাকারেরা মহাভারতের ব্যাখ্যাকারেরা কজন সঠিকভাবে দ্রৌপদীর অন্তর্বেদনাকে, অন্যদিকে অর্জুনের গহন গোপন দগ্ধ অন্তরের সে ক্ষতকে বুঝতে পেরেছে? কেউ বুঝতে পারে। এবং সেই জন্যে ভীষণ মায়া হয়, দুঃখ হয় এসব আলোচকদের সমালোচকদের কথা শুনে, হাসিও পায়। দেখুন অন্তরের যে বেদনা নিয়ে এই একজন নারী এবং একজন পুরুষ এতটা দীর্ঘ সময় কাছে থেকেও কাছে না থাকা, পেয়েও না পাওয়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিলেন, এমনটা যার মধ্যে হয় সেই হয়তো খানিকটা বোঝে। বাংলার ছোট গল্প বাংলা সাহিত্যের এক পরম সম্পদ,
সেই সমস্ত ছোট ভিন্ন ভিন্ন ছোট গল্পের মধ্যে কোথাও কোথাও এই ধরনের অন্তর্বেদনার ছবি ইতস্তত আঁকা হয়ে আছে, আঁকা আছে, লেখা আছে কুশলী লেখকদের লেখনীতে। সেখানে দেখছি আমরা সর্বপ্রকার যোগ্যতা থাকা সত্ত্বেও একজন দরদী প্রেমিক কিংবা একজন উজাড় করে দেওয়া সর্বপ্রকারের যোগ্য প্রেমিকা যখন তাদের পরম একান্তের সাথে ঈপ্সিত মিলনের মিলিত হতে পারেন না, কিংবা একজন সর্বপ্রকার যোগ্য প্রেমিক দরদী প্রেমিক তার একান্ত প্রেমিকাকে অন্যজনের হাতে তুলে দিতে বাধ্য হন, সেই প্রেমিক হৃদয়ের ক্ষত তার বেদনা তার অনুচ্চারিত হাহাকারের ভাষা তার স্তব্ধ চক্ষু জল অশ্রু জল যা তিনি নিরুদ্ধ যা তিনি রুদ্ধ করে রাখেন সমস্ত শক্তি দিয়ে তার ভাষা পাঠক কতটা বুঝতে পারে, কতটা সমালোচক তা বুঝতে পারে, এই প্রশ্ন থেকে যায়। এখানেও ঠিক একইভাবে কতজন দ্রৌপদী এবং অর্জুনের এই সম্পর্ককে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে, বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, খুব সম্ভবত হয়তো আমরা কেউই পারি না। কারণ দুজনই নায়ক এবং নায়িকা, প্রেমিক এবং প্রেমিকা, এই মহত্তম পুরুষ এবং এই মহীয়সী নারী দুজনই এত উদার, এত প্রজ্ঞ, এত মনস্বী, এত ব্যক্তিত্ব সম্পন্ন যে বাইরে এদের কোন প্রকাশ নেই, কোন অভিব্যক্তির প্রকাশ নেই, তারা নিজেদের প্রেমকে নিজেদের প্রেমের দহনকে ক্ষতকে তারা অন্তরে গোপন করে রেখেছে, হয়তো কখনো কখনো বেরিয়ে এসেছে। দ্রৌপদীর ক্ষেত্রে তা প্রকাশ পেলেও মুহূর্তের জন্য অর্জুনের মধ্যে তা প্রকাশ পায়। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, এই জায়গাটাকে আমাদেরকে আলোচনা এখানে করতেই হবে, এই জায়গাকে আমাদের সঠিকভাবে ধরতে হবে। এই জায়গাকে যদি আমরা সাধারণ দুটি শব্দের মধ্যে দিয়ে ব্যাখ্যা করে পরবর্তী ঘটনায় চলে যাই, তাহলে মহাকবি যে চরিত্র চিত্রণ করছেন তার মহাকাব্যের মধ্যে দিয়ে, সেই অপূর্ব দুটি গভীর চরিত্রকে আনন্দ সুন্দর প্রেমের মাধুর্যকে যা সম্ভবত কোনো মহাকাব্যে নেই, কোথাও নেই, আমরা তাকে ধরতেই পারবো না। হয়তো মহাকবির এই অভিপ্রায়কে আমরা মূল্যায়নও করতে পারবো না, সম্মানও জানাতে পারবো না তার এই পরম সৃষ্টি। এখানে আমাদেরকে একটু থামতে হবে। লক্ষ্য করুন, এই যে দ্রৌপদীকে অর্জুন কতটা ভালোবাসতেন সেটার পরিণাম এবং পরিমাণ এইটুকু বোঝানোর জন্য এই শব্দ দু চারটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় না বলা কথা যে অনেক কথা বলা হয়, অনেক কথা বলার সমান সেখানে, এবং
অনেক ক্ষেত্রে সামান্য একটি দুটি শব্দ যে অশ্রুত অশ্রুত বহু শব্দের প্রকাশ, একটি মাত্র অশ্রু জল বিন্দু যা বহু অভিব্যক্তির কে প্রকাশ করে ফেলে, তেমনি এই দু তিনটি শব্দ। কি সেই শব্দ, কি কবে আরেকজনের মনকে আরেকজনের হৃদয়কে সঠিকভাবে বুঝেছি, হয়তো কেউ বুঝতে পারে না তো কেনচিত কি কবে বুঝতে পেরেছে, হয়তো এক কেউ কখনো আরেকজনের মনের কথা ভালো করে বুঝতেই পারে না তো কেনচিত অত্যন্তং কশ্চিত হৃদয়ং কশ্চিত বেদিতং সক্যতে ভদ্রে হেন মং নাববুদ্ধসে বুঝতে পারে না কেউ কখনো অন্যের বেদনা অন্যের হৃদয়ের ক্ষত বুঝতে পারে না। আসলে এক লহমার কাছে এক লহমার জন্য আজ দ্রৌপদী অর্জুনের কাছে না এসে পারেননি, তিনি জানেন তাকে রক্ষা করার জন্য ভীম আছেন, ভীম তার সমস্ত কিছু দিয়ে দ্রৌপদীকে বাঁধতে চায়, তাকে দিয়ে খুশি, কিন্তু দ্রৌপদী যে ধরনের ব্যক্তিত্ব সম্পন্না, তিনি যে ধরনের মনস্বিনী, যেমন তার ব্যক্তিত্ব, তার প্রজ্ঞতা, তার প্রেমের সুর, তার অনুরাগের তন্ত্রী, সেই অনুরাগের তন্ত্রী বাধা, সেই উচ্চতানেই বাধা, সেখানে ভীমের সব প্রণয় প্রণতি দিয়ে তাকে ছোঁয়া যায় না, সেখানে নকুলের কিংবা সহদেব তো প্রশ্নেই আসে না, কারণ দ্রৌপদী তাদেরকে সামিত্যের বাঁধনে যতটা বেশিছেন তার থেকেও বেশি তিনি তাদেরকে বেঁধেছেন এক বাৎসল্যের পরমরস, এটাও ভালোবাসার অনুরাগের অন্য একটি লক্ষণ, আমরা সে আলোচনায় আসব। কিন্তু একজন প্রাজ্ঞবতীর মনস্বিনী প্রেমের উচ্চতা যে সুরে বাঁধা, সেখানে ভীমের প্রণয় পৌঁছায় না, ভীমের প্রণতি দিয়ে তা ধরা যায় না, কিংবা যুধিষ্ঠিরের ঔদার্যতাও তাকে ধরা পড়ে না, সেখানে এক নম্র গভীর শান্ত সুগম্ভীর অর্জুন হৃদয়ের প্রয়োজন। অর্জুন যে শুধু এখানে নিরুপায় তা নয়, তার উপায়হীনতা তার জীবনের রন্ধে রন্ধে, লক্ষ্য করুন তার এই উপায়হীনতা সেই দিন থেকে শুরু হয়েছিল, নিজের বীর্য শুক্লে শুক্ল দিয়ে যেদিন নিজের শক্তি দিয়ে নিজের বীর্য পরাক্রমে যেদিন তিনি দ্রৌপদীকে জয় করেছিলেন, সেই দিন হতেই তো একমাত্র ফাল্গুনী অর্জুনেরই দ্রৌপদী, কৃষ্ণ শুধু ফাল্গুনী অর্জুনের আত্মকারও হতে পারে না, দ্রৌপদী সেই লক্ষ্যভেদের আসরে তার সমস্ত হৃদয় দিয়ে বরণ করেছিলেন যে কৃষ্ণ যুবককে, সেই তো তার সমস্ত হৃদয়টি জুড়ে আছে। ঠিক একইভাবে ফাল্গুনী যেদিন তার সমস্ত বীর্য শুক্ল দিয়ে দ্রৌপদীকে জয় করেছিলেন, সেই দিন থেকে
এই কন্যাও তো তার একমাত্র, কিন্তু উদাত্ত নায়কের পরে জীবনের পরিণতিটি কি দেখুন। যেদিন কুন্তি দ্রৌপদীকে না দেখেই বলেছিলেন পাঁচ ভাই ভাগ করে নাও, সেদিন এই সংযমী উদার উদাত্ত পুরুষ বড় অভিমানে একটি কথাও উচ্চারণ না করে মেনে নিয়েছিলেন মাতৃ আদেশ। তার এই নীরবতা মধ্যেই তার অসহায়তা বার বার ফুটে উঠেছে। প্রত্যেকটা পদক্ষেপে তিনি শুধু নিজেকেই রাস টেনেছেন, সংযমের তন্ত্রীতে তিনি শুধু নিজেকেই বেঁধেছেন এবং প্রত্যেকটা বাঁধন তার হৃদয়ে গভীর ক্ষত থেকে গভীরতর ক্ষত করেছে। সেখানে প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু একটি বিন্দু প্রকাশ হতে দেননি অর্জুন। নীরবে তিনি সেই দহন সহ্য করে চলেছে। নিজের যন্ত্রণাকে তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখে স্তব্ধ করে তিনি নিজের প্রেমকে ভাগ করে নিয়েছেন সমস্ত ভাইদের সঙ্গে। জ্ঞানে অজ্ঞানে যখনই কৃষ্ণার দিক থেকে দ্রৌপদীর দিক থেকে সামান্য আকুলতা প্রকাশ পেয়েছে এবং সেটি স্বাভাবিকতা মধ্যে দিয়েই সেই ব্যাকুলতার ইঙ্গিত ছুটে এসেছে দ্রৌপদীর দিক থেকে সূক্ষ্মতর রূপে, সেখানে সতর্ক অতি সতর্ক এই প্রেমিক হৃদয় মুহূর্তেই অনুধাবন করে নিজেকে সরিয়ে নিয়েছে। এইটাই হচ্ছে দ্রৌপদীর এবং অর্জুনের পরিণাম পরিপূর্ণ প্রেমের এক গভীর রহস্য। এভাবেই তারা দুজন দুজনকে ধরে রেখেছে, দুজনেই কতটা নির্লিপ্ত হয়ে দুজনের প্রতি সব প্রেম ভালোবাসাকে লালন করে নিয়ে চলেছে দগ্ধ অন্তরে বেদনার্ত। মহাপ্রস্থানের সেই ঘটনাটির দিকে দেখো, যে মুহূর্তে দ্রৌপদী দেহান্ত হচ্ছে সেখানে আমরা যুধিষ্ঠিরকে বলতে শুনছি যে দ্রৌপদী সবচাইতে বেশি ভালোবাসত অর্জুনকে, তার পরিণামে তার এই অধঃস্খলন, তার এই পড়ে যাওয়া, তার এই পক্ষপাতের ফলেই তার এই মৃত্যু। যুধিষ্ঠির দ্বিধাহীন ভাবে বললেন এই পক্ষপাতের ফলেই দ্রৌপদী মৃত্যুর মধ্যে দিয়ে ধরা পড়েছে। ভঙ্গতে পুরুষোত্তম, কিন্তু সারা জীবন আনৃসংসতার পূজারী যুধিষ্ঠিরের এই কথাটা তো আমাদের কাছে ভীষণ নৃশংসের মতন শোনায়। যুধিষ্ঠির কি দ্রৌপদীকে এতটুকু বুঝতে পারেননি, না বুঝতে চাননি তিনি, নাকি যুধিষ্ঠিরেরও ঈর্ষা ছিল? আসব দ্রৌপদী অর্জুনের এই কথায় এবং অন্যান্য ভাইদের ভূমিকায়। আমাদেরকে আসতেই হবে, আমাদেরকে এই জায়গাটা ভালো করে ধরতে হবে, বুঝতে হবে, তবেই আমরা পরবর্তী চরিত্র বিশ্লেষণে এগোতে পারব। নমস্কার।